সালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা জানব কবর মানুষের প্রতি কীরূপ আচরণ করবে আহলে সন্নাতুল জামাতের আকিদা হলো পাপি ও কাফিরের কবরে আজাব এবং কবর সংকীর্ণ হয়ে যাবে এবং ইমান্দা নেক্কার ব্যক্তির কবর শান্তি ও মহান আল্লাহর নেয়ামতে ভরপুর হয়ে কবর প্রশস্ত হয়ে যাবে হাদিসফাকের ভিতরে বর্ণিত আছে কবরের অবস্থা সম্পর্কে হজরতে আবু হরাইরা রদি আল্লাহতালহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে তখন কালো রং এবং উজ্জ্বল চোখ বিশিষ্ট দুজন ফেরেস্তা কবরে আসবেন তাদের একজনের নাম হলো মনকার আর অপরজনের নাম হল নাকির তারা মৃত ব্যক্তিকে জীবিত করে উঠিয়ে বসে জিজ্ঞেস করবেন মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি। দুনিয়াতে যে ব্যক্তি যে মত পোষণ করত তখন তার মুখ থেকে তাই বের হবে সে ব্যক্তি যদি মুসলমান হয় তবে সে বলবে তিনি আল্লাহর বান্দা ও তার রসুল আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ ইলাহা নেই এবং হযরত মোহাম্মদ আলাইসাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল তার জবাব শুনে ফেরস্তারা বলবে তুমি যে এমন বলবে তা আমরা জানতাম তারপর সেই ব্যক্তির কবর সত্তর হাত দীর্ঘ ও সত্তর হাত প্রশস্ত এবং কবর আলোক উজ্জ্বল করে দেয়া হবে তারপর তাকে বলা হবে এখন তুমি বিছানায় শয়ন করো এবং বিশ্রাম করো কিন্তু সে ব্যক্তি বলবে আমাকে অনুমতি দিন আমি আমার পরিবার পরিজনের কাছে গিয়ে তাদেরকে আমার এই খবর জানিয়ে আসি তখন ফেরেস্তারা তাকে বলবেন তুমি নববধুর মতো শয়ন করে থাকো যে নববধূকে একমাত্র তার প্রিয় স্বামী ছাড়া আর কেউ জাগায় না আল্লাহ তোমাকে এ সুখ ও শান্তির নিদ্রা হতে জাগিয়ে তুলবেন আর মৃত্যু ব্যক্তি মুনাফিক হলে হজরত রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম সম্পর্কে ফেরস্তাদের প্রশ্নের জবাবে বলবে আমি তার সম্পর্কে কি মতামত জানাবো আমি কিছু বলতে পারি না তার এ জবাব শুনে ফেরেশতারা বলবেন আমরা জানতাম তুমি এমন জবাবই দিবে তখন তারা জমিনকে আদেশ করবেন যে একে পেশন যন্ত্রের মতো সজরে পিষে ফেল আদেশমাত্রই জমিন তাকে এমনভাবে পিষে ফেলবে যে তার একদিকের পাঁজড়ের হার অন্যদিকে চলে যাবে আল্লাহ তাকে কবর হতে না উঠানো পর্যন্ত এভাবেই সে শাস্তি ভোগ করতে থাকবে একতার প্রমাণ হিসাবে আতা ইবনে ইয়াসার রাদি আল্লাহ আনহু বলেন একবার রসুল্লাহ সাল্লাম হজরত উমর ইবনে খত্তাব রদি আল্লাহ তালা আনহুকে বললেন হে খত্তাব পুত্র যখন তোমার জন্য মাত্র সাড়ে তিন হাত দৈর্ঘ্য ও দেড় হাত জমিনের ব্যবস্থা করা হবে যখন তোমার আত্মীয় স্বজনরা তোমাকে গোসল দিবে সুগন্ধি লাগাবে এবং কাফন পরিয়ে কবরে রেখে আসবে তখন তোমার অবস্থা কেমন হবে অতবার মনকার নাকির নামে দুইজন ফেরস্তা তোমার শিওরে আসবে বিজলির মতো তেজ বিশিষ্ট তাদের চোখের দৃষ্টি এবং রুক্ষ সূক্ষ্ম ঝুলন্ত চুল হবে তারা তোমাকে ভয় দেখাবে তারা তোমাকে প্রশ্ন করবে বলো তোমার রব কে তোমার দিন কী হজরত অমর ফারুক রাজি আল্লাহতালহ আরস করলেন হে আল্লাহ রসুল এখন আমার ভিতরে যে প্রাণ আছে তখনও কি আমার ভিতরে সেই প্রাণ থাকবে রসুল্লাহ রসল্লা সাল্লাম বললেন হজরত ওমর অদী আল্লাহ তালহু তখন বললেন তবে তাই আমার জন্য যথেষ্ট প্রিয় শ্রোতামণ্ডলী উপরে বর্ণিত হাদিসটি এ মাস আলা প্রমাণের জন্য যথেষ্ট যে কবরে মৃত ব্যক্তিকে যে সওয়াল জবাব করা হবে তা মৃত্যের শরীরে প্রাণ সঞ্চার করার পর কেননা ওমর ফারুক রদি সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন তখন আমার শরীরে কি প্রাণ থাকবে জবাবে রসুল্লাহ আলাই সাল্লাম বলেছিলেন হা তোমার শরীরে তখন প্রাণ থাকবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত